1911 সালে সর্বপ্রথম সুইস মনোবিজ্ঞানী অয়গেন ব্লরার অটিজমকে সমস্যা হিসেবে সামনে আনেন। সামাজিক যোগাযোগে অক্ষমতা, কথা না বলা সহ ব্যক্তিভেদে নানা ধরনের উপসর্গকে চিকিৎসকরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলে থাকেন। মেয়েদের তুলনায় অটিস্টিক ছেলেদের সংখ্যা কয়েক গুণ বেশি। অটিজম নিয়ে মৌমিতা জান্নাতের তিন পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। 14 বছরের জিম, যে বয়সে পড়াশোনা, খেলাধুলা আর বন্ধুদের সাথে আড্ডা আনন্দে মেতে থাকার কথা, সেই বয়সে পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে চলাফেরা করে সে। অপরিচিত কাউকে দেখলে খেপে যায়, রেগে গেলে জিনিসপত্র ভাঙচুর করে। তার অতি চঞ্চলতা, বেপরোয়া আচরণ, একই জিনিস বারবার করার প্রবণতা এবং খিচুনির মতো উপসর্গ বলে দেয় সে অটিজমে আক্রান্ত। আমি সম্পূর্ণভাবে জানতে পেরেছি যে অটিজম যে ওর, এটা হলো ওর যখন 4 বছর বয়স। জিমের ফার্স্ট ধরা পড়লাম হলো ইপিলিপসি, বেল্ট হোল্ডিং। এর থেকে শুরু করে আজকে পর্যন্ত জিমের অনেক সমস্যা। জিম এখন টয়ের উপরে হাঁটে, ঘাটটা কুচকুচা হয়ে যাচ্ছে। এই ঘাটটা সোজা করবো কীভাবে? এখন 30 মিনিটের একটা থেরাপিতে 1000 টাকা করে নেবে। তাহলে তুমি সপ্তাহে যদি 7 দিন কত যাবে? জিমের মা দূরের কথা, বিশেষজ্ঞরা জানেন না ঠিক কী কারণে শিশুরা অটিস্টিক হয়ে জন্মায়। অথচ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই বাড়ছে অটিস্টিক শিশুদের জন্মহার। বর্তমানে পৃথিবীতে 68 জনে একজন শিশু অটিস্টিক। সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও বাংলাদেশে অটিস্টিক শিশুর সংখ্যা 1.5 থেকে 2 লাখের কাছাকাছি বলে ধারণা করা হয়। কিছু গবেষণামূলক তথ্যে আমরা জেনেটিক কিছু কজ পাই, যেটা হচ্ছে বংশ পরম্পরায় চলে আসছে। তো এটাই যে শুধু একমাত্র কারণ তাও কিন্তু কেউ বলছে না। ব্লাড টেস্ট করা হচ্ছে, ব্রেনের ইজি করা হচ্ছে, কোথায় ব্রেন ফাংশনে ডিসঅর্ডার হচ্ছে, এটা আমরা আসলে গবেষণামূলক পর্যায়ে আছে। আমরা এটাকে এখনও প্রকাশিতভাবে আমরা অনেক কিছু জানতে পারিনি। তবে অটিজম কোনো রোগ নয়, বিশেষজ্ঞরা একে মস্তিষ্কের ত্রুটিজনিত সমস্যা হিসেবে চিহ্নিত করছেন। যেমন কোনো একটি দৃশ্য সাধারণ মস্তিষ্ক যদি এইভাবে দেখে, তবে অটিজমে আক্রান্ত মস্তিষ্ক তাকে হয়তো এইভাবে দেখবে। এদের বিশেষ কিছু ক্ষমতা আছে, যেই ক্ষমতাগুলোকে যদি আমরা বের করতে পারি খুঁজে, তাহলে সেই ক্ষমতাকে তাকে সেদিকেই দক্ষ করে তোলা সম্ভব। এই জিনিসগুলো জানার জন্য কিন্তু আমাদের অবশ্যই প্রচুর রিসার্চ দরকার, এবং যেটা আমাদের দেশে অনেক কম হয়ে আসছে। আমি বাহিরের দেশে প্রচুর রিসার্চ পাচ্ছি, বাট আমাদের দেশে এই পর্যন্ত পাবলিশড হওয়া রিসার্চ বা আনপাবলিশড রিসার্চের সংখ্যা খুবই কম। তবে বর্তমানে বুদ্ধির বিকাশজনিত যে কোনো সমস্যাকে ঢালাওভাবে অটিজম বলা হচ্ছে। একে বিপদজনক বলছেন বিশেষজ্ঞরা। ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসির মতন সমস্যা আর অটিজম এক নয়। অটিজম বিভিন্ন মাত্রায় হয়ে থাকে এবং নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে সেটি শনাক্ত করার উপায়ও আছে। যত দ্রুত শনাক্ত করা যাবে, তত দ্রুত এর প্রতিকারের ব্যবস্থা নেওয়া সম্ভব। বাবা মায়ের ভূমিকা অনেক বেশি, যদিও বাবা মাকে আগে সবার আগে আমাদেরকে একটু সাহস সঞ্চার করে দিতে হবে এবং হচ্ছে তাদেরকে একটু এডুকেট করতে হবে, কিছু সাকসেস স্টোরিজগুলো তাদের কাছে তুলে ধরতে হবে, এটা আমরা করতে পারি। যে তবে সবাই যে সাকসেসের এই লেভেলে যাবে এটা আমরা বলতে পারি না, কারণ অটিজমের বিভিন্ন মাত্রা আছে। কোনো ধরনের ডিসএবিলিটি বা কোনো ধরনের সমস্যা আসলে একবাকে অটিজম বলা হচ্ছে, এটা আসলেই খুবই খারাপ মনে হচ্ছে যে অটিজম খুব বেড়ে যাচ্ছে। অটিজম খুব ভয়ানক কিছু, আসলে কিছুই না, এটা জাস্ট একটা মস্তিষ্কের বিকাশগত সমস্যা। বর্তমানে সরকারি বেসরকারি পর্যায়ে বাংলাদেশে অটিজম নিয়ে সচেতনতা তৈরি হলেও নেই দৃশ্যমান কোনো গবেষণা, চিকিৎসা ও থেরাপির পর্যাপ্ত ব্যবস্থা এবং গড়ে ওঠেনি অটিজম বান্ধব শিক্ষা ব্যবস্থাও। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।